রাজ্যের পুলিশ প্রশাসনকে রীতিমতো ঘুমে রেখে রাজ্যে নানা স্থানে প্রতিদিনই ঘটে চলছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমাতে দিন দুপুরে এক দম্পতির কাছ থেকে 30,000 টাকা ছিনতাই করেছে দুষ্কৃতীর দল। জানা গেছে, নিজের রাবার বাগানের শ্রমিকদের পেমেন্ট করার লক্ষ্যে স্থানীয় পরিমল মালাকার এবং তার স্ত্রী বিজয়া চৌধুরী বাগানের উদ্দেশ্যে রওনা দেন এবং মাঝ রাস্তাতে আসলেই পেছন থেকে বাইকে করে একদল দুষ্কৃতিকারী তাদের পথ আটকে তাদের কাছ থেকে 30,000 টাকা ছিনিয়ে নিয়ে যায়। এদিকে ছিনতাই করার সময়ে বাইকে থাকা মহিলা বিজয়া চৌধুরী বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে পরবর্তী চিকিৎসার জন্য বহিরাজ্যে পাঠানো হয়েছে। এদিকে এই ঘটনার সাথে সাথেই পানিসাগর থানাতে খবর দেওয়া হলেও পুলিশের তদন্ত নিয়ে খুব ছড়িয়েছে স্থানীয় মানুষের মধ্যে। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানাধীন রোয়া এলাকার এই ছিনতাইয়ের ঘটনায় গোটা মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মহল থেকে প্রশ্ন উঠছে, প্রতিদিনই মহকুমা জুড়ে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা বাড়লেও পুলিশের তদন্ত একেবারেই নগণ্য। হঠাৎ করে সাইডে দিয়ে দুইজন মানুষ বাইকে আইছে, আমার বেগর বেল্টও ধরে দিয়েছে। আর খালি টাটা হেঁচড়া করে, আমিও তো ছাড়লাম না, আমি চিল্লাই গিয়ে আমার ব্যাগ নেয়ার গিয়ে, তারপরে এমন জুড়ে উস্কি টান দিছে, আমার টান দিয়ে অ্যাপ্লাই দিছে। ব্যাগও 25,000-30,000 টাকা আছে। পয়সা দেওয়া তো পেমেন্ট দেওয়া তার কি বাগানো। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।